দর্শক মণ্ডলী তোর বাপ রে তোর পায়ে ধরি কাছে থাক না আমার তুই কাছে থাক দর্শক মণ্ডলী দর্শক মণ্ডলী আমরা একটি বাড়িতে এসেছি খা খা করছে একটা মাটির বাড়ি এই বাড়িতে আমরা কাউকে ওই তুই আমার দিকে তাকায় থাকস করে তাকায় থাক আমার পারফরমেন্সটা লুজ হয়ে যায় না অন্যদিকে তাকায় থাক দর্শক মণ্ডলী আমরা দর্শক মণ্ডলী সুখবর আমরা একটি অপরূপ সুন্দরী রমণীর সন্ধান পেয়েছি আশা করছি তার সাথে কথা বললে আপনারা আমোদ ফিল করবেন আফা আপনার পরিচয় আপনি কে আপনি এখানে কি করতেছেন আমার চিনতে পারেন নাই আমি সাংবাদিক খাইয়াস খান সুদূর ঢাকা মানে অরিজিনাল ঢাকার যাত্রাবাড়ি শনি আখড়া সাংবাদিক আমি আমার টিভি চ্যানেলের নাম সুদূর সূর্য টিভি আর আমার আমার এই ক্যামেরা কি আছে তারাবদ হালদার আর আমাদের টিভি চ্যানেল খুব জনপ্রিয় টিভি জিনাপা আমাকে টিভি কেউ দেখে না এই তোরে কথা বলতে কইছি তুই এত কথা কস কেন আপনি বলেন আফা তাহলে হাসা কথাই কই বন্ধ কর আমি যে টিভি চ্যানেলে কাম করি না আমি ছয় মাস যাবত বেতন পাই না আমি ভুল কইছি ছয় মাস জীবন আমি বেতন পাই নাই আমার একটা অ্যাসাইনমেন্ট প্রচার হয় নাই আমাদের টিভি চ্যানেলে যত নাটক গান প্রচার হয় অনেক পুরানা তিন চার বছরের পুরানো জিজি করে আর যে টক শো হয় মধ্যরাতে ওই আলোচক রয়েছে ঘাটের মোড়া কব্বরের মোড়া আসে কথা বলতে পারে খালি ঘুমায় আপনার সমস্যা কি এত পেসাল মারতেছেন কি জন্য আমার তো কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে ওই ব্যক্তির যিনি গাছের উপরে দাঁড়ায় আত্মহত্যা করার চেষ্টা করতেছে আমরা তার কারণ জানতে চাই প্লিজ আমার কারণ কারণ জানতে এই যে আমার বান্ধবী যা যা জিজ্ঞেস করার তারে জিজ্ঞেস করেন তার সাথে ওই ছেলে মানে সুলেমান তার বিবাহ ঠিক হয়েছিল দর্শক মণ্ডলী আমরা কিন্তু এখন একটা সিলভার লাইনিং এর সন্ধান পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছি যেই লোকটা আত্মহত্যা করতে চাচ্ছে তার সাথে তার বিবাহ ঠিকঠাক হয়ে আছে সম্ভবত তার নাম জমিলা সুন্দরী জমিলা সুন্দরী আপনি কিছু বলেন ভাই আমার নাম আলো আলো আপনি কি দিনের আলো না রাতের আলো আপনি এক নম্বর আলো না দুই নম্বর আলো প্রথম আলো না দ্বিতীয় আলো ভাই আমি শুধু সুলেমানের আলো আমি সুলেমানের দুই নয়নের আলো ভাই অসম্ভব সুন্দর কথা বলেছেন উনি সুলেমানের দুই নয়নের আলো আমি আপনার জন্য কি করতে পারি বলতে পারেন ভাই আপনি পারেন সুলেমানকে বাঁচাইতে কিভাবে আপনি আমার জন্য সুলেমানকে প্লিজ গাছ থেকে পায়রা এনে দেন প্লিজ ভাই প্লিজ আসেন আসেন ও সুলেমানকে অবশ্যই আমরা গাছ থেকে পেরে আনবো টিভি চ্যানেল তোর কি মাথা নষ্ট হইছে সুলেমান কি কোনো গাছের ফল যে তার গাছ থেকে পায়রা আনবো আর আপনি চুপ থাকেন কি শুরু করছেন আমি বলতেছি যে টিভি চ্যানেল পারে না এমন কোনো কাজ আমি এখন এই মুহূর্তে সুলেমান সাহেবের গাছ থেকে আমি পেরে নিয়ে আসতেছি হ্যাঁ ভাই হ্যাঁ কি দেখি বুয়া বাট পড়াই তোমার নাম বুয়া বাট পড়তিকার দুই নাম্বার আমরা চলে যাবো আজ তোর যাই গিয়ে আসি আসসালামু আলাইকুম কিন্তু কিন্তু সুলেমান তুই চুপ থাক পাগল কো থাকার ভাই যান না ভাই ওডিও পাগল তুই এর দাদি নানি নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানে একেবারে ফ্রি দেশি নগদে বেশি লাভ We'll be right back.